আমাদের আকর্ষণীয় থাম্বনেল তৈরি করার জন্য আমাদের দেখা যায় বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের প্রয়োজন পড়ে। তো আমরা যদি কম্পিউটারে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি, সেক্ষেত্রে দেখা যায় যে একটা ছবির রেজুলেশন কিন্তু কমে না। আমরা যদি মোবাইল দিয়ে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি, সেক্ষেত্রে দেখা যায় যে একটা 5 মেগাবাইটের ছবি দেখা যায় যে 100 কিলোবাইট হয়ে যায়। তখন কিন্তু ওই রেজুলেশন দিয়ে ভালো HD থাম্বনেল তৈরি করা যায় না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে মোবাইল দিয়েও আপনি কীভাবে কম্পিউটারের মতো রেজুলেশন যুক্ত আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। এবং দেখা যায় যে একটা 3 মেগাবাইটের ছবি যদি আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন, সেক্ষেত্রে দেখেন যাবে যে ওই ছবিটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পরও 3 মেগাবাইট থাকবে। তো এর জন্য আমরা একটি মোবাইল অ্যাপ ব্যবহার করব। মোবাইল অ্যাপটির নাম হলো পিকস্টার্ট। তা আপনারা অনেকে হয়তো পিকস্টার্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু অনেকে একটা ভুল করে থাকে, যার জন্য দেখা যায় যে 3 মেগাবাইটের ছবিটাও দেখা যায় যে 100 কিলোবাইট হয়ে যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো যে পিকস্টার্ট দিয়ে কীভাবে কম্পিউটারের মতো আপনি রেজুলেশনযুক্ত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন এবং এই ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি আকর্ষণীয় থাম্বনেল HD থাম্বনেল তৈরি করতে পারবেন। তো দেখুন, আমার পিকস্টার্টটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, পিকস্টার্ট অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে। তো দেখুন, আমি মোবাইল থেকে আমি পিকস্টার্টটা চালু করি। তো দেখুন, আমি পিকস্টার্টটা চালু করলাম মোবাইল থেকে। চালু করার পর দেখুন, আমার পিকস্টার্ট অ্যাপ্লিকেশনটা চালু হয়ে গেল। তো চালু হওয়ার পর এখানে দেখুন নিচে একটা প্লাস চিহ্ন আছে, তো আমি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমাদের দেখুন আমার সকল ফাইল দেখা যাচ্ছে। তো আমি এখন উপরে অল ফটোতে ক্লিক করব, যেহেতু আমি একটা ছবি আনব। তো অল ফটোতে ক্লিক করার পর সকল ছবিগুলো দেখা যাচ্ছে। তো এখানে দেখুন আপনার সকল ছবিগুলো, এখান থেকে আপনি যে কোনো একটা ছবিতে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তো আপনি ছবিগুলো যদি এক কালারের উপর করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো হয়। যেমন একটা যদি সবুজ কালার হয় বা একটা সবুজ কাপড়ের উপর আপনি যদি ছবি তুলেন বা একটা দেওয়ালে যদি একটু জায়গা সবুজ করে নেন, সেক্ষেত্রে আপনি যদি ওখানে ছবিগুলো তুলেন তাহলে অনেক ভালো হয়। তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। তো দেখুন, আমি সবুজ কাপড়ের উপর দেখুন আমি কিছু ছবি তুলেছি। তো আমি দেখুন এখান থেকে একটা ক্লিক করে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে দেখুন এই যে দেখুন এই যে ক্রপে 2 নম্বর অপশনে আমি ক্রপে ক্লিক করলাম। আমি ছবিটাকে একটু ক্রপ করে নেবো। প্রথম অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি একটু এদিকে চাপিয়ে দেবো, উপর থেকে দেখুন একটু নিচে নামিয়ে একটু পাশে চাপিয়ে দিয়ে দেখুন উপরে আমি ওকে করে দিলাম। আমার ছবিটা একটু ক্রপ হয়ে গেলো। তো এবার দেখুন আবারও আমি এই যে দ্বিতীয় অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দ্বিতীয় অপশনে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে মাঝখানে একটা মাথার মতো দেখা যাচ্ছে। তো আপনি প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করার পর কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। সাধারণত দেখা গেছে যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসে এই অপশনটা। আপনি ডাউনলোড করার পর আপনার মোবাইলে যদি ইন্টারনেট থাকে তাহলে দেখা যাবে যে 1-2 ঘন্টা পরে এটা চলে আসবে, কিন্তু আপনি যদি ইন্টারনেট বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। এর জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনি কিছুক্ষণ ইন্টারনেট চালু রাখবেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরে আবার এই অপশনটা চলে আসবে। তো দেখুন আমার এই অপশনটাতে আমি এই যে মাথার মতো অপশনটা এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই দেখুন এই যে ঘুরে ঘুরে অটোমেটিক এই দেখুন জায়গাটা লাল হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন দেখুন আমি এই যে উপরে ক্লিক করে এই যে ডান পাশে ওকে করলেই এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি ব্যাকও ক্লিক করে আমি যেতে পারবো। দেখুন আমি ব্যাকে ক্লিক করে আমি ব্যাকে গেলাম। তো এবার দেখুন এই যে কলমের মতো এটা দিয়ে আমি সিলেক্ট করব, মানে লাল করব, আর এই দিয়ে দেখুন এটা দিয়ে হলে আমি ডিলিট করব। যে কোনো জায়গা যদি বাড়তি অংশ লাল হয়ে থাকে আমি ডিলিট করে দেবো। তো দেখুন এই যে কোণাগুলা বিভিন্ন এই যে কানের একটু কোণাতে দেখুন এখানে আমি এই যে ডিলেটের অপশনটা দিয়ে আমি একটু এক হাত দিয়ে একটু মুছে দেবো। দেখুন আবার এই যে একটু কোণাগুলা সাধারণত একটু লাল থাকে, আমরা একটু এগুলো একটু মুছে দেবো। এভাবে যেখানে যেখানে লাল থাকে এই যে এই কোণাটা দেখুন একটু লাল আছে, আমি মুছে দিলাম। আবার দেখুন এটি বেশি মুছে গেছে, তাহলে আমি কলমে দেখুন ক্লিক করে আবার একটু হাত দিয়ে একটু বাড়িয়ে দিলাম। তো এভাবে আপনারা যে বাড়তি থাকলে এগুলো মুছে দেবেন। তো আমি এবার ওকে করে দিলাম। তো দেখুন ওকে করার পর ওকে হয়ে গেল, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। এবার দেখুন আমি ও দেখুন একটু ভুল হয়ে গেছে, আমার হাত লেগে মুছে গেছে, দেখুন লাল করে দিলাম। ওকে এবার দেখুন সেভ করে দিলাম। তো সেভ করার পর বিজ্ঞাপন আসলে আমরা কেটে দেব। তো দেখুন কাটার পর এখানে দেখুন এই যে দেখুন স্টিকারটা কিন্তু অবশ্যই তুলে দিতে হবে। এখানে যদি আপনি এই
এই টিক চিহ্নটা না উঠান তাহলে দেখবেন যে আপনার কিন্তু 5 মেগাবাইটের ছবি 100 কিলোবাইট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই যে স্টিকারের টিকটা উঠিয়ে দিতে হবে। তো স্টিকারের টিকটা উঠানোর পরে দেখুন সামনে আরেকটা টিক দেখা যাচ্ছে, ওইটা উঠাবেন না। এবার সেভে আমি ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আপনি যদি দেখুন গ্যালারিতে রাখতে চান, গ্যালারিতে ক্লিক করে ডান করে দিলাম, তাহলে আমার কিন্তু এখন গ্যালারিতে চলে গেল ছবিটা। তো দেখুন আমি এই দেখুন ফাইল ওপেন করে দেখুন এই যে ছবিগুলো আমার দেখা যাচ্ছে। তো এখন আমি এই যে ওপেন করলাম, ওপেন করার পর দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড সারা ছবিটা, এটা কিন্তু রেজুলেশন একটু কমে নাই। এখন এই ছবি দিয়ে যদি আপনি থাম্বনেল তৈরি করেন তাহলে কিন্তু আইআইটি থাম্বনেল হবে এবং আকর্ষণীয় কম্পিউটারের মতো থাম্বনেল, আকর্ষণীয় থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু যদি আমরা কম্পিউটার না থাকে তা আমরা যদি মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি তাহলে আমরা এই পিকচারটা ব্যবহার করব এবং আমরা ওই যে লাস্টে আমরা সেভ করার সময় অবশ্যই স্টিকারের এই টিক চিহ্নটা তুলে দেবেন, তাহলে কিন্তু আপনি একেবারে রেজুলেশন যুক্ত আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন যে কোনো ছবির। এবং এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা যখন কোনো থাম্বনেল তৈরি করব তাহলে ঠিক একেবারে আকর্ষণীয় কম্পিউটারের মতো আমরা এইচডি যুক্ত থাম্বনেল তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স, আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।